আমার লাইভটা কতজনের কাছে পৌঁছাবে, নোটিফিকেশন কারা কারা পেয়েছেন আর পান নাই আমি কিছুই জানি না, কারণ আমি নিজেই আমার আরেকটা মোবাইল থেকে নোটিফিকেশন পাইনি। সো আমি নিজে লাইভে নিজে পাচ্ছি না, আর আপনাদেরটা কি আমি জানি না। তবে তবে একটা রিকোয়েস্ট থাকবে আমার সকল আপুদের, আপনারা প্লিজ আমার লাইভটা যখনই পান, যেহেতু এখন ফেসবুক থেকে তো অলরেডি আমার সবসময় একটু রিচে প্রবলেম হতো, আর এখন যেহেতু অনেক দিন পর লাইভ বা এত প্রবলেমের পরে অলরেডি ফেসবুক একটু রিচ ডাউন, ভালো ভালো পেজ যাতে তাদেরই রিচ ডাউন হয়ে গেছে, সেখানে তো আমি কিছুই না, তো সেইভাবে আমি রিচ ডাউন। হ্যাঁ, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যখনই আমার লাইভটা পান না কেন, আমাকে যারা ভালোবাসেন, সোনেক্স আরিকে যারা ভালোবাসেন, সব আপুদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার পেজে একটা লাভ লাইক দিয়ে যাবেন, ঠিক আছে আপুরা? সো এই হচ্ছে ব্যাপারটা। আজকে অনেক 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 কালেকশন আসছে, নতুন নতুন কালেকশনগুলো আজকে আপনাদের সামনে আমি শো করব। সো প্রথমেই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। নাজিয়া আক্তার দোলা আপু দেখছেন, থ্যাংক ইউ আপু, সাথে থাকবেন এবং প্লিজ একটু লাভ লাইক দিবেন, কেননা আমার খুবই প্রবলেম করতেছে। হাসরাত আপু দেখছেন, থ্যাংক ইউ আপু, যারা যারা লাইভে জয়েন করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাথে থাকবেন এবং একটু লাভ লাইক দিবেন, কষ্ট হলো কারণ আমার পেজের অবস্থা খুবই খারাপ, একদম 12টা বেজে গেছে। সো আপুরা আপনারা যদি একটু সাথে থাকেন, পাশে থাকেন, আমাকে যদি একটু হেল্প করেন, মানে এই পরিস্থিতিতে খুব খারাপ একটা সময় পার করছি আমরা সবাই, এবং আমি এই মুহূর্তে আমার পেজ দিয়েও খুব খারাপ সময় পার করছি। সো আপনারা যদি একটু সাথে থাকেন, পাশে থাকেন, হেল্প করেন, একটু লাভ লাইক দেন এবং আমার প্রত্যেকটা পোস্টে একটু করে রিয়্যাক্ট করেন, তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভালো হয়। আমি আশা করবো আমার আপুরা অবশ্যই সোনেক শাড়ির জন্য এতটুকু করবেন। আচ্ছা, বেসিক ইনফরমেশনগুলো বলে দিই, যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সোনেক শাড়িতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, যেখানটা আপনাদের ভালো লাগে, ঠিক আছে? ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা যেটা করতে হবে আগে বিকাশ করে দিতে হবে। এই তো অবস্থা, যে জিনিসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। এখন আমি আপনাদেরকে আজকে অনেক অনেক জুয়েলারি দেখাবো, অনেক অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো যেটা আমাদের একদম নতুন আসছে আমাদের পেজে। তার আগে একটা কথা বলি, আজকে আমি একটা নতুন ক্যামেরা দিয়ে লাইভ করতেছি। হ্যাঁ, আমার একটা নতুন ক্যামেরা থেকে লাইভ করতেছি। সো যারা যারা সাথে আছেন একটু জানাবেন যে এই ক্যামেরাতে আমার প্রোডাক্টগুলো কেমন আসে। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপারটা। একটু আলোটা কি বাড়ানো লাগবে দেখো তো নাকি? ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন চুড়িটা। এটা একদম নতুন একটা ডিজাইন আপনাদের জন্য রেডি করেছি। সো ডিজাইনটা আমরা এই মানে গ্যাঞ্জামার জন্য এতদিন দেখাতে পারিনি, এটা আমি আরও আগেই দেখাতে চেয়েছিলাম, বাট অনেক ঝামেলার মধ্যে এটা আমার হাতে এসে পৌঁছায় নাই, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। ইনশাল্লাহ আজকে দেখাই দিচ্ছি। এই চুড়িটা যে কোনো সাইজই নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রি সাইজের চুড়ি পাচ্ছেন। হ্যাঁ, এটা ফ্রিজ। আজকে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের জুয়েলারি থাকছে, মিক্সড কালেকশন থাকছে, তো সবাই কিন্তু একটু সাথে থাকবেন। হয়তোবা একটু আমার সাউন্ড ক্লিয়ার না হতে পারে বা একটু শব্দ হতে পারে, তার কারণ হচ্ছে আমি আজকে আমার বয়াটা ইউজ করি নাই, কারণ আমার নতুন ফোন দিয়ে লাইভে এটা যেটা আছে ওইটা সিস্টেমটা নাই, মানে আমাকে আরেকটা নতুন বয়া কিনতে হবে, এই হচ্ছে ব্যাপারটা, যেটা আমি আজকে লাইভ করতে গিয়ে বুঝলাম। এর আগে আমি বুঝি নাই, তাহলে আমি আগে ভাগেই কিনে ফেলতাম, তো ইনশাল্লাহ কালকে কিনে ফেলবো, তখন সাউন্ড ঠিক হয়ে যাবে। সো এই হচ্ছে চুড়িটা, এটা হচ্ছে একটা মাল্টির উপরে, গোল্ড প্লেট মাল্টির উপরে একটা চুড়ি, যেটা চুর বলতে পারেন, বাট আমি চুর বলবো না এই কারণে, কারণ চুরটা আরেকটু মোটা থাকে। হ্যাঁ, চুরটা কিন্তু দেখেন, খেয়াল করেন, চুরগুলা কিন্তু একটু চ্যাপটা মোটা মোটা একটা ব্যাপার থাকে, এটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই, চ্যাপটা মোটা মোটা নেই, এটা একটু চুরির মতো, একটু মোটা চুড়ি। হ্যাঁ, কিন্তু চুরটা আরেকটু মোটা থাকে, ঠিক আছে? এখন আপনি যেভাবে ধরে নেন, চুর অথবা বালা যেটাই ধরেন ধরেন, সমস্যা নেই, দুইটাই সুন্দর। এবং এটা হচ্ছে কি, ক্লিপ সিস্টেম। সো এটা ক্লিপ সিস্টেম হওয়াতে যেটা হয়েছে, আপনার কোনো সাইজে প্রবলেম হবে না। যারা যারা লাইভটা জয়েন করছেন আমি বলবো প্লিজ আপনাদের নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন, একটু সাথে থাকবেন, লাভ লাইক দিবেন। যদি কোনো গ্রুপে আপনারা থেকে থাকেন সেই গ্রুপগুলোতে আপনারা শেয়ার করতে পারেন, এবং আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সো এটা ক্লিপ সিস্টেম হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ক্লিপ সিস্টেম হওয়াতে যে কোনো সাইজ, মানে এটা ফ্রি সাইজ থাকবে,
যে কোনো সাইজের আপরে আপনারা এটা নিয়ে পড়তে পারবেন। তাতে করে ক্লিপ সিস্টেম থাকার কারণে যেটা হবে আপনাদের এটা পড়তে প্রবলেম হবে না। সেই জন্য একটা সাইজই আমরা করেছি, একটা সাইজ বলতে ফ্রি সাইজ, ফ্রি সাইজটাও এতটুকু। সো আপনার 24-এর আপরও হবে, 30-এর আপরও ইনশাল্লাহ হয়ে যাবে। যারা যারা লাইভে ঢুকছেন এবং দেখছেন অনেক ধন্যবাদ। সো এটা এটা আপনার যে কোনো সাইজে আপনারা নিতে পারবেন, ফ্রি সাইজের মধ্যেই থাকছে। এবং এই চুড়িটা দেখেন, এটা হচ্ছে মাল্টি স্টোন করা আছে, এখানে পার্ল সেট করা আছে, রিয়েল পার্ল না পুরা। আমাদের রিয়েল পার্ল দুই একটা প্রোডাক্ট থাকে, সব রিয়েল থাকে না। সো এটা বিটস দিয়ে আর কি, বিটস বা পার্লের একটা কালার দিয়ে এটা পুরোটা কমপ্লিট করা আছে। জারকানে স্টোন দিয়ে, মাল্টি স্টোন দিয়ে এই চুড়িটা পুরোটা এরকম তার তার ডিজাইন করে, সেই ডিজাইনের মধ্যে জারকানে স্টোন করা আছে এবং সাথে হোয়াইট কালার, অথবা হোয়াইট তো না, এটা ক্রিম কালার। হ্যাঁ, দেখাই যাচ্ছে কালারটা, যেমন দেখা যাচ্ছে তেমন ক্রিম ক্রিম একটা কালারের মধ্যে এই যে এই বিটসগুলো আমরা সেট করেছি। দেখেন এই বিটসগুলো ক্রিম ক্রিম কালারের মধ্যে সেট করেছি। এই চুড়িটা কিন্তু একদম মানে একদম সিম্পল, সুইট, কিউট কিছু একটা থাকে না। এই চুড়িটা হচ্ছে সেই রকম একটা ব্যাপার, হাতে পরলে খুবই ভালো লাগবে। এটা আপনি শাড়ি অথবা ড্রেস যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। এবং চুড়ির লাভার যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু এই চুড়িটা এক সেট রেখে দিবেন। এটা আপনি যে কোনো ড্রেস বলেন, যে কোনো শাড়ি বলেন, যে কোনো ওকেশন বলেন, অথবা নর্মালি কোথাও আসা যাওয়া বলেন, মানে যে কোনো একটা ওকেশনে আপনার ইচ্ছা হলে আপনি এই চুড়িটা পরতে পারছেন। মানে এটার আউটলুকটা এই রকমই আসছে। এবং যাদের হাতে বরাবরই চুড়ি ভালো লাগে তাদের তো আর কোনো কথাই নেই, এই চুড়িটা আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর লাগবে। সো এই হচ্ছে কালার কম্বিনেশনের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে ম্যাট পলিশের উপরে পাচ্ছেন আপুরা। যারা যারা আমার লাইভটা জয়েন করছেন অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা ম্যাট পলিশের উপরে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ম্যাট পলিশের উপরে। এটা 5 ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে। 5 ইয়ার্সের মধ্যে যদি কালার নষ্ট হয় আপনারা এটা আবার রিকালার করে নিতে পারবেন। এটা কিন্তু আপুরা 5 ইয়ার্স পর্যন্ত না, আরো বেশি পড়তে পারবেন ইনশাল্লাহ। বাট আমি যেটা বলছি, একটা জিনিস তো আর মানে সারা জীবন থাকবে না, এটার কখনো না কখনো নষ্ট হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। এখন আমি যদি বলি এটা অনেক দিন যাবে, তো সেটা আমি মিথ্যা বলবো। এটা আপনি অনেক বছর পড়তে পারবেন। হ্যাঁ, এটা একদম নিশ্চিত। যারা যারা জয়েন করছেন অনেক ধন্যবাদ আপুরা, প্লিজ একটু লাইভের সাথে থাকবেন এবং একটু লাভ লাইক দিবেন। সো এটা 4-5 বছর ইউজ করার পরে কালার তো অবশ্যই যাবে, তাই না? একটা জিনিস পূরণ হয়ে গেলে তো কালারটা যায়। আমি বলবো আপনারা এটা পরবর্তীতে আবার কালার করে নেবেন, কারণ এই চুড়িগুলো যখনই কালার করবেন, মানে ফার্নিচার কাঠের ফার্নিচার বার্নিশের ব্যাপারটা থাকে না, যখনই বার্নিশ করবেন ওটা নতুন, ঠিক এই চুড়িটার বেলায় ঠিক সেটাই হবে। এটা যখনই বার্নিশ করবো, মানে সরি, এটা যখনই আপনারা মানে আবার কালার করে নেবেন তখনই নতুন, মানে এটা সবসময় আপনি ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপারটা। এই চুড়িটা যার ভালো লাগবে, নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, যেখানটা আপনাদের ভালো লাগবে, অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। প্রাইসটা পড়ছে মাত্র 1050 টাকা। হ্যাঁ, আমাদের এগুলো আমাদের জিনিসপত্রের প্রাইস রেগুলারলি কম থাকে, কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। যারা আমাদের কোয়ালিটি ইউজ করছেন তারা তো জানেনই, যারা করছে করেন নাই এখনো, আমি বলবো অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্টগুলো একবার নিয়ে দেখবেন যে দামের সাথে আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কত ভালো। সো এই হচ্ছে ব্যাপারটা। সো ভালো লাগলে নিয়ে নেবেন। আচ্ছা, এটা আমি দেখালাম, আমি এই সীতাটা সবার লাস্টে দেখাবো, সীতাটা তো শো করা আছে, আমি দেখাই দিব। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, একটু সিম্পল ক্যাটাগরি আগে একটু দেখাই, তারপর একটু গর্জিয়াসে চলে যায়। আজকে অনেক কিছু আছে। হ্যাঁ, আজকে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। সো সবাই একটু সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি সব আপুদের উদ্দেশ্যে বলছি, আমার পেজে যেসব আপুরা আছেন, আমাদের থেকে যারা যারা কেনাকাটা করেন, সবার উদ্দেশ্যে আমি বলবো, আমার পেজে যেহেতু আমি রেগুলারলি লাইভ করি না, একটু কি ব্যাপার, যেহেতু রেগুলারলি লাইভ করি না এবং লাইভের টাইমটা আমার ঠিকঠাক মতো হয় না, সেই জন্য আমি স্বাভাবিকভাবেই সবাইকে ঠিকঠাক মতো পাবো না। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা যে যখনই আমার লাইভটা দেখেন না কেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আচ্ছা, কিসের শব্দ এটা সিটি? আচ্ছা, এখন একটা সিম্পলের মধ্যে গোল প্লেটেড আমাদের সোনেক শাড়ির নিজস্ব ডিজাইন, এটা একটা খুবই সুন্দর আমাদের একটা নিজস্ব ডিজাইনের জুয়েলারি আপনাদের সামনে দেখাচ্ছি, একদম একদম সিম্পল, যেটা কিনা আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে মালাটা, মালাটা কিন্তু রিয়েল পার্ল না, বাট মালাটা একটু লম্বা লম্বা, সেই একই একটা শব্দ হচ্ছে যেন, পুঁতিটা দেখেন, এই পুঁতিটা হচ্ছে একটু লম্বা লম্বা শেপের। আমাদের এই যে মালাগুলো, এই যে বিটসগুলো যে আমরা ইউজ করি, এগুলো খুবই কোয়ালিটিফুল থাকে এবং অনেকটা রিয়েল পার্লের যে কালারটা থাকে আমরা চেষ্টা করি ওই কালারটা ধরার জন্য। হ্যাঁ, যারা যারা লাইভে জয়েন করছেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে দেবেন, ঠিক আছে।
সো এই হচ্ছে ফুল সেটটা, হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা, আউটলুকটা দেখছেন ঠিক এইরকম। কে যেন আমার লাইফটা একটা ছেলেদের গ্রুপে হয়তো বা শেয়ার করে দিয়েছেন, সো অনেক ভাইয়ারা দেখছেন। আচ্ছা যাই হোক, এটার সাথে আপনারা এইরকম একটা কানেদুল পেয়ে যাচ্ছেন দেখেন। আগে আমি এটা দেখাই, এটা কত ইঞ্চি আছে, যদিও আমার লংটা একটু মাপা উচিত ছিল কিন্তু এখন আমার ফিতা আছে দেখো তো পিছনে, ফিতাটা থাকলে দাও। হ্যাঁ এটা আমার মনে হয় হিজাবি আপুদের জন্য একদম পারফেক্ট হবে, পড়তে একদম প্রবলেম হবে না। হ্যাঁ আমি তারপর মেপে দিচ্ছি, তারপর আমি যতটুকু আমার নিজের হিসাব থেকে আমি বুঝতেছি হিজাবি আপুদের জন্য পড়তে একদমই প্রবলেম হবে না। আচ্ছা এটা 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 টোটাল লংটা বলি, আচ্ছা এটা টার্সেল ছাড়া, এটা টার্সেল ছাড়া টোটাল লং আছে আপনার 13 ইঞ্চি। হ্যাঁ 13 ইঞ্চি লং মানে টার্সেল ছাড়া, এবং টার্সেল যদি অ্যাড করবি, যদি কি টার্সেল তো থাকবেই, টার্সেল যখন অ্যাড করব তখন অনেক লং হবে। তার মানে এটা 13 ইঞ্চির পরে আপনি টার্সেল অ্যাড করলে এটা আরও লং পাচ্ছেন, তার মানে আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই লং করে এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, বা হিজাব ক্যারি করেন যারা তাদের জন্য কোনো প্রবলেম নেই, শাড়ির সাথে কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন এটা কানের দুলটা দেখাই দেখেন, মানে আমার কাছে এই সেটটা এত ভালো লাগছে, সিম্পলের মধ্যে একটা সেট যেটা আপনি সোনেক শাড়ির থেকেই পাবেন। এবং এই যে মানে পার্লগুলো দেখছেন, যে যদিও রিয়েল পার্ল না বাট পার্লের শেপটা আমার কাছে এত ভালো লাগছে, এই শেপ দিয়ে আমি আমার পেজে এই প্রথম কোনো সেট রেডি করেছি। যারা যারা লাইভটা দেখছেন, ফজিলা আপা জয়েন করেছেন, আমি রিকোয়েস্ট করবো নিজেদের টাইম লাইনে আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনাদের মানে এই এই লম্বা টাইপের পার্লটা আমি এই প্রথম ইউজ করেছি কোনো জুয়েলারিতে, সো আমার কাছে অনেক ভালো লাগছে, বাকিটা আপনারা জানেন যে কেমন লাগবে। সো এই হচ্ছে ফুল ডিজাইনটা, একদম সিম্পলের মধ্যে একটা, এটাকে আপনি সিম্পল একটা সীতা বলতে পারেন। হ্যাঁ একদম লকেট সেট বললে ছোট লাগবে, বাট এটা লকেট সেট না, এটা একটা সিম্পল সীতা যেটা আপনি থ্রি পিসের সাথে পরতে পারবেন, শাড়ির সাথে পরতে পারবেন, হ্যাঁ যেভাবে খুশি পরতে পারবেন। এবং যারা একটু সিম্পল জিনিস পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট হবে। এবং এগুলো হচ্ছে গিয়ে মানে একটু ডিফারেন্ট কিছু যারা পছন্দ করেন, যে আমি একটু ডিফারেন্ট কিছু পড়তে চাই, তাদের জন্য এটা একদম এক কথা একটা সুন্দর জিনিস হবে। এই হচ্ছে টোটাল লুকটা, এখানে যে ছোট্ট একটা দানা দিছি, এই দানাটা আমি নিজে বসাই দিছি, এটা ছিল না আমার প্যাটার্নে বাট এটা আমি নিজে বসাইছি, আমার কাছে মনে হয়েছে এটা দেওয়াতে আরো সুন্দর হয়ে গেছে। সো এটা যার ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন, এটা প্রাইসটা পড়বে মাত্র 1050 টাকা, ঠিক আছে, এটা অনলি 1050 টাকায় আপনারা এই সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপুরা এটাও সেম 5 বছরের কালার গ্যারান্টি থাকছে, আমার মোটামুটি সব প্রোডাক্ট 5 বছরের কালার গ্যারান্টি, এবং আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকে ম্যাট পলিশের উপরে। সো আমি যদি কখনো না বলি বুঝে নেবেন ম্যাট পলিশ, আর ক্যামেরায় তো বোঝাই যায় আপুরা, এখন ক্যামেরায় আর কোনো কিছু লুকানোর কোনো উপায় নেই, এবং ক্যামেরায় সব থেকে বেশি বোঝা যায় জিনিসপত্র। সো এটা ম্যাট পলিশের উপরে, ঠিক আছে, এটা রেখে দিলাম। এখন আমি আরেকটা জুয়েলারিতে যাবো, হ্যাঁ আরেকটা জুয়েলারিতে যাবো, একটু বাবার ফোনটা দিয়ে দেখো না কি দেখাচ্ছে। আরেকটা সেট যাচ্ছি এখন আমি, নতুন একটা ডিজাইনে যাব। আচ্ছা আমি এখন একটু ইসে যাই, এগুলো সব আমি ভিডিও করে আপনাদেরকে দিব কালকে, আজকে আর ভিডিও ছবি টবি কিচ্ছু পাচ্ছি না, আজকে লাইভ করে দিচ্ছি, কালকে থেকে সব কিছু ছবি পাবেন আপনারা, এগুলো আমি সব ছবি তুলবো, তারপর ইনশাল্লাহ সবাইকে দিয়ে দিব। ডায়মন্ড কাট নেকলেস, এটা একদম খুবই গর্জিয়াস টাইপস এর একটা নেকলেস, যাদের সামনে বিয়ে আছে অথবা প্রোগ্রাম আছে। আর ডায়মন্ড কাট নেকলেস, ডায়মন্ড কাট তো সব কিছুর সাথে পাওয়া যায়, ওয়েস্টার্ন বলেন, থ্রি পিস বলেন, মানে স্যুট, সালোয়ার স্যুট যেটাকে বলে সেটা, তারপরে শাড়ি, এভরিথিং সব কিছুর সাথেই কিন্তু আমরা ডায়মন্ড কাটটাই পড়তে পারি, তাই না, সব কিছুর সাথে। এবং আমি এটা একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবো এটা। হ্যাঁ হ্যাঁ যারা যারা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ, প্লিজ একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করে দেবেন। এটা হচ্ছে ডায়মন্ড কাটের 3 লেয়ার, 1, 2, 3 লেয়ারে একটা জড়োয়া নেকলেস পাচ্ছেন, যেটা কিনা এক কথায় খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। এগুলো পড়তে কিনতে কোনো চিন্তা করতে হয় না, জাস্ট ভালো লাগলে এগুলো নিয়ে নেবেন, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, এগুলো জাস্ট ভালো লাগলে নিয়ে নেবেন। এবং এই নেকলেসটা পরলে কিন্তু গলাটা একদম জড়ায় থাকবে, এটার সাথে যেটা পাচ্ছেন দুইটা কানের দুল পাচ্ছেন, খুব সুন্দর এই জিনিসটা, আমার এত ভালো লাগছে এই ডিজাইনটা বলার মতো না। হ্যাঁ দেখেন এই হচ্ছে ব্যাপারটা, এটা একটা কালারই আছে, হ্যাঁ এটা একটা কালারই আসছে, একটা কালারই আছে। এবং হোয়াইট জুয়েলারি তো সব কিছুর সাথে যায়, এবং এটা আপনি সব কিছুর সাথে পরতে পারবেন। আর আমার মনে হয় যে
মানে যারা একটু গর্জিয়াস এর মধ্যে সিম্পল জিনিস পছন্দ করেন তারা অবশ্যই ডায়মন্ড জুয়েলারি গুলো একটু হোয়াইট এর মধ্যেই সিলেকশন করবেন, কারণ ওটা ওটার একটা আলাদা ব্যাপার আছে, আলাদা একটা মানে মাধুর্যতা আছে। সো এই হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে কানের দুলটা, এই যে কানের দুলটা এইভাবে পেয়ে যাচ্ছেন। সো এটা তো সবাই বুঝতে পেরেছেন যে আমি কি দেখাইছি। জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। প্রাইসটা পড়ছে মাত্র 3,000 টাকায়, অনলি 3,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ডায়মন্ড কাটের সেটটা। এটা হোয়াইট পলিশের উপরে, হ্যাঁ এটা কিন্তু হোয়াইট পলিশের উপরে, এটা খেয়াল রাখবেন, এটা গোল্ডেন বেজ না, এটা হোয়াইট পলিশের উপরে, ঠিক আছে আপুরা। সো এটা যার ভালো লাগছে নিয়ে নিতে পারবেন, মাত্র 3,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সেটটা, ঠিক আছে, মাত্র 3,000 টাকায়। এগুলো মানে স্টক, ডায়মন্ড কাটের স্টকটা খুব একটা থাকে না, এগুলো ঝটপট অর্ডার করতে হয়, এবং ডায়মন্ড কাট জিনিসটা দেশের বাইরে, আমাদের বাংলাদেশি না, বাইরে প্রোডাক্ট, এবং এগুলো এক একবার এক এক ডিজাইন আসে, দেখা যায় আপনি এই ডিজাইনটা স্টক শেষ হয়ে গেলে আমি আর দিতে পারবো না, এই ডিজাইনটা 19-20 পাবেন, এটা পাবেন না, এইরকম একটা ব্যাপার হয়ে যায় এই ডায়মন্ড কাটের জিনিসের মধ্যে। হ্যাঁ দেখা গেছে আপনি 10টাও যদি অর্ডার করেন আমি দিতে পারবো না যদি আমার কাছে স্টক না থাকে, দেখা যায় যে ওদের ডিজাইন 19-20 আসে, মানে একজনের সাথে আরেকজনের ডিজাইন কখনো মিলবে না। আপনি আমার থেকে যে সেটটা অর্ডার করবেন সেটা আপনি আরেক জায়গায় পাবেন না, আরেক জায়গা থেকে যেটা নেবেন সেটা আপনি আরেক জায়গায় পাবেন, ডায়মন্ড কাটের ডিজাইন মিল হয় না। সো আপনি যেটা পড়েছেন সেটা আপনিই পড়েছেন, বা ওই দোকানদারের কাছে যতটুকু থাকবে ততটুকুই পাবেন। ডায়মন্ড কাট জুয়েলারি ব্যাপারটা এইরকমই ঘটে, হ্যাঁ এইরকমই ঘটে। সো এটা আমি রেখে দিলাম, এখানে একটা টার্সেল পাচ্ছেন, এই তো, এই তো ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপারটা। এগুলো অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আপুরা, এগুলো নিয়ে কিছু বলার নাই, জাস্ট পছন্দ হলে নিয়ে নেবেন। প্রাইসটা পড়ছে মাত্র 3,000 টাকা, এগুলো আপনি 3,500 নিচে পাওয়া কোনোভাবে পসিবল না। সো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে। হ্যাঁ আচ্ছা এটাও গেল, এখন আমি নেক্সট আরেকটা জুয়েলারিতে চলে যাব। কি দেখবেন আপুরা বলেন তো, সীতা দেখবেন? আমি বলে দিচ্ছি কিভাবে সেটা দেখেন, এগুলো গোল্ড প্লেটেড সোনেক শাড়ির নিজস্ব ডিজাইন, 5 বছরের কালার গ্যারান্টি থাকছে। এগুলো আপনারা চাইলে ব্রাইডরাও সিলেকশন করতে পারেন, এটার সাথে আপনি একটা চকার নিয়ে নিতে পারেন, ম্যাচিং চুড়ি নিয়ে নিতে পারেন, নথ নিয়ে নিতে পারেন, এটার সাথে সব কিছু আপনি ম্যাচিং পাবেন। ম্যাচিং বলতে একটু 19-20 হবে, একদম হুবহু যে এটার মধ্যেই পাবেন তা কিন্তু না, তবে আপনারা চাইলে আমি এটা ফুল সেট করে দিতে পারবো যদি ব্রাইডরা নিতে চান, সেক্ষেত্রে আমি বললাম যদি ব্রাইডরা নিতে চান সেক্ষেত্রে আমি বললাম যে এটা আপনারা চাইলে একদম একটা ফুল সেট নিতে পারেন, চকার, চকার দিয়ে সীতা এখন খুব সুন্দর লাগে, তারপর নথ নিতে পারেন, চুড়ি নিতে পারেন, চকার নিতে পারেন, নেকলেস নিতে পারেন, তারপরে ঝাপটা টাপটা যা আছে এগুলো তো নিতে পারবেনই, আমি সবই সেট করে দিতে পারবো। সো আপনি অথবা বিয়ের জন্য সেট করতে পারেন, আর এগুলো তো বিয়ে শাদীরই সেট, আমি যেটা মনে করি এত গর্জিয়াস সেট আবার সব জায়গায় পড়লে আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ আমার কাছে ভালো লাগবে না, সেই জন্য আমি ওই ব্যাপারে বলতে পারছি না, বাট বিয়ের যাদের সামনে অনেক বড় প্রোগ্রাম আছে, খুবই গর্জিয়াস একটা প্রোগ্রাম, তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। দেখেন এখানে একটু শ্যাম্পিং কালার বিডস রেডি করে দিয়েছি, এই যে এখানটা শ্যাম্পিং কালার, এবং সীতার মধ্যে কিন্তু আমরা কি পাই বলেন তো, সবসময় কিন্তু আমরা সীতার মধ্যে পুঁতিটা পাই তাই না, পুঁতি পার্ল যা দিয়ে সেট করি, কিন্তু এইটা আমরা একটু চেনের মধ্যে করেছি যাতে অনেকটা গোল্ড তো আর হবে না, গোল্ড তো গোল্ডই হয়, কিছুটা গোল্ডের ব্যাপার মনে করতে পারেন সেইভাবে এইটা আর কি, মানে আমার চিন্তায় আসলো, সেই জন্য আমি এবার এই মানে পার্লের লাইনটা বাদ দিয়ে আমি এই চেনের লাইনটা করেছি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি, এখন দেখেন যদি ভালো লাগে আপনারা এটা নিয়ে নেবেন। এই হচ্ছে ফুল আউটলুকটা, এটা কিন্তু অনেক গর্জিয়াস সেট আপুরা, আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন, কারণ অনেক সময় দেখা যায় কি আপনি চিন্তা করেছেন যে এতটা গর্জিয়াস না, তারপর বলবেন যে আপু এতটা গর্জিয়াস না আমি পড়ি না, তো এটা আপনি মাথায় রেখেন, এটা কিন্তু যথেষ্ট গর্জিয়াস একটা সেট, এটা অবশ্যই অবশ্যই একটা প্রোগ্রামের সেট, ঠিক আছে, এটা নর্মালি ইউজ করার কোনো সেট না। আচ্ছা আরেকটা কথা আমি বলি, আমি ভেঙে দিলে ব্যাপারগুলো কি হয় কি আর প্রবলেম হয় না, অর্ডার করতেও প্রবলেম হয় না, আর যেমন এইটা, এটা কানের দুল, ঠিক আছে, কানের দুলটা কিন্তু যত বড় ঠিক ততটাই হালকা, কোনো ওজন নেই, হ্যাঁ লাইট ওয়েট, আপনি এটা পরে আরাম পাবেন, এটা পরে কমফোর্ট জোনে থাকবেন, ওটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু কানের দুলটা কিন্তু একটু বড় শেবে,
সো আপনার যদি এরকম চয়েস থাকে যে আপনি একটু ছোট দুল পছন্দ করেন, একটু ছোট ছোট দুল পরেন, আপনারা কিন্তু এটা তাহলে অর্ডার করবেন না, কারণ এটা দুলটা একটু বড়। যারা একটু বড় দুল পরতে পছন্দ করেন বা যারা প্রোগ্রামে বড় দুল পরলেও প্রবলেম নাই, কারণ প্রোগ্রামে আপনারা সবকিছুই ক্যারি করেন, তাদের জন্য প্রবলেম নাই। কিন্তু যারা একটু ছোট দুল পছন্দ করেন, বা প্রোগ্রাম হোক বা না হোক, যাই কিছু হোক, আপনি একটু, সবার কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে, তাই না? সবার টেস্ট কিন্তু এক না। তো অনেকে আছে যে প্রোগ্রাম হোক যাই হোক আমি একটু ছোট জিনিসই পড়তে পছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। হ্যাঁ, এটা একটু বড়র মধ্যে গর্জিয়াস, তো সীতাটা অনেক গর্জিয়াস, তো কানের দুলটাও সেটার সাথে ম্যাচ করতে গিয়ে বড়ই করে ফেলছে, এবং এটার সাথে এটা ম্যাচিংটা অনেক গর্জিয়াস চলে আসছে। ঠিক আছে, তো কেউ যদি একটু ছোটর টেস্ট রাখেন তাহলে কিন্তু তাদের জন্য এটা ভেবে অর্ডার করবেন। আর যারা বড় দুল পড়তে পছন্দ করেন বরাবরই সবকিছুতেই, যেমন আমি সবকিছুতেই একটু বড় দুল পড়তে পছন্দ, একদম বাসা, স্কুল, কোচিং এই টাইপের জায়গায় যাওয়ার সময় আমি ছোট ছোট জিনিস পড়ি, কিন্তু আমি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলে ম্যাক্সিমামটা আমি দুলই তো পড়ি, একটা শুধু একটা দুল পড়ি, আমি আর অন্য কিছু পড়ি না, দুল, ঘড়ি, ব্রেসলাইট এই টাইপের জিনিসপত্র পড়ি। সো আমি দুলটা একটু বড় পড়ার চেষ্টা করি এবং আমার ভালো লাগে, আমাকেও ভালো লাগে। হ্যাঁ, তো এটা বুঝতে হবে যে আমাকে কি ভালো লাগে, আমাকে কোনটা মানায়। সো আমাকে যেটা মানে, এটা যদি আমি বুঝতে পারি যে আমাকে কোনটা মানায় এবং কিসে মানায়, তাহলেই এবার আপনি যা কিছুই পড়েন, দামি অথবা কম দামি, সেটাই আপনাকে ভালো লাগবে। কিন্তু আপনাকে ভালো লাগে কোনটা ওটা আপনাকে আগে বুঝতে হবে। সো এই হচ্ছে ব্যাপারটা, এই জায়গাটা একটু খেয়াল করেন। এখানটা কিন্তু কোনো পাথর টাথর অ্যাড নাই, এটা ডিজাইনটাই আমরা এই রকম রেখেছি। পরবর্তীতে কিন্তু বলবেন না আপু এই জায়গাটা ফাঁকা কেন, এখানকার পাথরটা পাল্টা কোথায়, এটা কিন্তু বলা যাবে না, কারণ এইটা এভাবেই আমরা সেট করেছি। ঠিক আছে, সো এই হচ্ছে কানের দুলটা। এটা যদি ব্রাইডরা চান নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, কি কি চান আমরা সেট করে দিতে পারবো। আর নর্মাল প্রোগ্রামের জন্য তো বেস্ট একটা কালেকশন হবে, এটা 5 বছরের কালার গ্যারান্টি আছে, এবং এইটা কিন্তু রিকালার করে, আমাদের সবকটা দেশীয় প্রোডাক্ট যেগুলো সেগুলোর কথা আমি বলছি, আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা রিকালার করে কিন্তু নিতে পারছেন। সো কালার নিয়েও টেনশন নেই, এবং ইনশাল্লাহ এত সময় লাস্টিং করবে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাদের আর রিকালার করার সুযোগ লাগবে না, কারণ 5 বছর পরার পরে ওই জিনিসটা আপনি নিশ্চয়ই খুব একটা পড়তে চাইবেন না, যেটা এখন মানে আমরা যেটা করি সেটা। তারপরে হিসাব আপনি রিকালার করে কষ্ট করে যদি নিতে পারেন 5-6 বছর পরে, সমস্যা কি, ভালোই তো লাগে, তাই না? সো এইরকম, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সো এটা প্রাইসটা হচ্ছে 1650 টাকা। হ্যাঁ, এইটা প্রাইসটা হচ্ছে 1650 টাকা। এক কথায় খুবই সুন্দর একটা সীতা, যেটা আপনি সামনাসামনি পাইলে আমাকে একটা ধন্যবাদ অবশ্যই দিবেন ইনশাল্লাহ। এত সুন্দর একটা জিনিস আপনাদের জন্য রেডি করেছি। সো এইটাও রেখে দিলাম, আমি কত মিনিট লাইভ করছি আগে দেখি, কারণ আমার অনেক সময় লাইভ টানতে ভালো লাগে না। হ্যাঁ, সো একটু ঝটপট করে শেষ করে দিব, তার বেশি কিছু নাই, অল্প কিছু সেট দেখাবো। একটু সাথে থাকেন আপনারা, যারা একটু জয়পুরি টাইপস কিছু চান তাদের জন্য এইটা। রে ভাই দেখেন কি জিনিস, কি কালার দেখেন। যারা একটু রয়্যাল লুক চান, যে আমি এমন কিছু পরবো যে আমাকে একটু আলাদা লাগবে, চেন্নাই লুক চান, যারা চেন্নাই সাজ শাড়ি তো দেখেনি, ওদের সাজগুলো তো দেখেনি কেমন, ওই টাইপের সাজ যারা চান বা যারা পছন্দ করেন, তারা কিন্তু এই টাইপের কালারের জুয়েলারিগুলো সিলেকশন করবেন। আর এগুলো এমনি তো অনেক গর্জিয়াস লাগে। হ্যাঁ, এই টাইপের কালারগুলো না খুবই গর্জিয়াস লাগে। এবং এইটা দেখেন, ডাবল লেয়ারে একটা নেকলেস অথবা সীতা যাই বলেন না কেন, হ্যাঁ, যেহেতু টার্সেল আছে, সো আপনি শর্ট করে লং করে দুইভাবেই পরতে পারবেন। হিজাবি আপুরা তো পরতে পারছি না, এটা নিয়ে তার কথাই নেই, সো আপনি যেভাবে চান এটা পরতে পারবেন। হ্যাঁ, এখন আসি এই জায়গাগুলো দেখেন, এটা রুবি কালারগুলো দেখেন, গ্রিন কালারটা দেখেন, তারপরে এটার মাঝখানে মাঝখানে যে ডিজাইনটা, এটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, কালারের কথা আমি আর বলছি না, আপনার যত বছর খুশি আপনি এগুলো ইউজ করবেন, যখন ভালো লাগবে না তখন কাউকে দিয়ে দেবেন, এই হচ্ছে ব্যাপারটা। কারণ এগুলো কালার নষ্ট হওয়ার মতো কিছুই নেই, জুয়েলারি গিফট করবেন মানুষকে, আমি দেখছি জুয়েলারি গিফটে মানুষ খুব খুশি হয়। সো আপনি এটা কিছুদিন পরলেন, কয়েক বছর পরলেন, ভালো না লাগলে নিজের আপন জনদের মধ্যে অনেক মানুষ থাকে, তাদেরকে দিয়ে দিবেন, খুব খুশি হয় জুয়েলারি পাইলে। কারণ সাধারণত জুয়েলারি কেনাকাটা মানুষ খুব কম করে, মানুষ বলতে বলছি যে কেউ করে না, যে কেউ কিন্তু জুয়েলারি করে না, করবেও না, স্বাভাবিকভাবেই অনেক কিছুর ব্যাপার থাকে, তাই আমরা তো এটা সবাই জানি, তাই না? সো আমরা ফার্স্ট টার্গেট রাখি একটা জামা কিনবো, একটা জুতা কিনবো, তারপরে গিয়ে একটা ব্যাগ কিনবো, কিন্তু জুয়েলারিটা কিন্তু আমরা লাস্ট রাখি অথবা কেউ রাখি না। সো জুয়েলারি যদি গিফট পায় খুব খুশি হয়, যেটা তারা কেনে না সেটা একটা হইলো, এই এই ক্ষেত্রে তারা খুশি হয়। সো জুয়েলারি গিফট করতে পারেন, যারা মানে কিছুদিন পরার পরে, কয়েক বছর পরার পরে এই টাইপের জুয়েলারি তো আর নষ্ট হবে না, আপনাদের যাদেরকে ভালো লাগে তাদেরকে দিয়ে দিতে পারেন। হুম, যেমন আমি করি, আমি জুয়েলারি অনেকে দিয়ে দিই, আমি বাড়িতে গেলে অনেক জুয়েলারি দিয়ে দিই, অনেকেরই দিয়ে দিই,
ভালো লাগে এটা আমার কাছে, আমি দেখি যে ওরা খুব খুশি হয়, তো ওটা আমার কাছে ভালো লাগে। সো এই হচ্ছে ডিজাইনটা। হ্যাঁ, ডিজাইনটা একটু খেয়াল করবেন, আমি কিন্তু একদম কাছ থেকে আপুরা আপনাদেরকে ডিজাইন, কালার, অবস্থান, সিচুয়েশন সব কিছু দেখায় দিচ্ছি। সো আপনারা একটু দেখে শুনে বুঝে 100% শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ আমাদের পেজে কোনো রিটার্ন অপশন নাই। হ্যাঁ, কোনো রিটার্ন অপশন নাই, সো ওই ধরনের হ্যাসেল আর নাই যাই। সো আপনারা একটু দেখে শুনে বুঝে অর্ডারটা করবেন। এই নেকলেসটা আপনি ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, আপনি শাড়ির সাথেও পরতে পারবেন, ড্রেসের সাথেও পরতে পারবেন। কারণ এই এই সেটটা যখন আমার ইন্ডিয়া থেকে ওরা যখন আমাকে পাঠাইছে, ছবি পাঠাইলো, তখন আমি দেখলাম একটা ওয়েস্টার্ন পরা একটা মেয়ের ছবি ছিল এই সেটটা যখন ওরা আমাকে দিয়েছে। মানে আমাদেরকে তো আগে ডিজাইন দেয়, মডেল দেয়, তাই না? তো এটা যখন ওরা আমাদেরকে দিয়েছে, তখন দেখলাম একটা ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়ের পরনে, বিশ্বাস করেন সেই লেভেলের ভালো লাগছে। তো সেখানে শাড়ির সাথে তো আরো বেশি ভালো লাগবে, তাই না পুরা? যারা যারা আমার পেজে আজকে প্রথম আমার লাইফটা দেখছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পেজটা ভিজিট করে একটা লাভ লাইক দিয়ে যাবেন, এটা একদম রিকোয়েস্ট থাকবে। এবং সবাই প্লিজ আমার পেজে যখনই যা কিছুই পান আপনারা একটা লাইক দিয়ে যাবেন, কারণ আমার পেজটা এত পরিমাণে রিচ ডাউন হয়ে রয়েছে এখন। এটা যদি আমার পেজের আপুরা আমাকে যদি হেল্প না করে, সাহায্য না করে, এবং তারা যদি আমার পেজটা ভিজিট করে লাইক টাইক না দেয়, কমেন্ট না করে, তাহলে আসলে এই রিচ আপ হওয়ার কোনো পসিবিলিটি আমার নাই। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই রিকোয়েস্টটা রাখবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা এটা দেখাই দিলাম, ঠিক আছে। এটা তো এই দেখেন, এই পরার ব্যাপারটা দেখালাম, এই হবে পরার ব্যাপারটা। হ্যাঁ, তারপরে এই থাকছে টু লেয়ারে আপনার এটা, এটা খুব সুন্দর একটা জিনিস হবে, একদম লাইট ওয়েটের মধ্যে, সিম্পলের মধ্যে, এবং খুব সুন্দর একটা ডাবল লেয়ারের নেকলেস। এগুলো আমাদের জয়পুরী কালেকশন, কালারের কথা আর বলছি না, এগুলো কালার যাওয়ার মতো কিছুই নাই। এই হচ্ছে কানের দুলটা, একদম সিম্পল ছোটোখাটোর মধ্যে, যেহেতু আমাদের জুয়েলারিটা গর্জিয়াস, সো কানের দুলটা ছোটো হয়েছে, বেস্ট হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং একটা জিনিস খেয়াল করবেন, বা আমার মনে হয়, আমার মনে হয় না, এটাই সত্যি, মিলিয়ে দেখবেন গলারটা যদি গর্জিয়াস হয়, কানেরটা হালকা হতে হয়, তাহলে দেখতে বেশি ভালো লাগে। আর গলারটা পাতলা হলে, কানের দুলটা ভারী হলে সেক্ষেত্রে ভালো লাগে। আর আমি বললাম না, আমি একটু কানের দুল প্রেফার করি বেশি। সো এই হচ্ছে ব্যাপারটা, এটা প্রাইসটা পড়ছে মাত্র 1050 টাকায়। এটা কালার গ্যারান্টি হচ্ছে, যত বছর খুশি পড়বেন ইনশাল্লাহ নষ্ট হবে না, এটা কালার গ্যারান্টি এটাই, ঠিক আছে? সো এইটা এইটা এটা একদম ভালো লাগার মতোই একটা ব্যাপার, জাস্ট ভালো লাগলে নিয়ে নেবেন। হ্যাঁ, এই ডিজাইনটা একটু খেয়াল করে নেবেন আপুরা। হ্যাঁ, এখানে কোথায় কী কীরকম ইউজ করা হয়েছে এগুলো একটু খেয়াল করে নেবেন, ঠিক আছে? 100% শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন, 100% শিওর না থাকলে অর্ডার কনফার্ম করবেন না, পরে বাসায় নিয়ে বলবেন আপু আমি এটা ভেবেছিলাম সেটা হয়েছে, সেটা ভেবেছিলাম এটা হয়েছে, অথবা আমার ডিজাইন পছন্দ হয়নি, এগুলো কথা বললে হবে না। আপনি বাসায় নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করাবেন, দাঁড় করে আপনার প্রোডাক্টটা আপনি ভালো করে চেক করবেন যে ভাঙা আছে কিনা, ডিস্টার্ব আছে কিনা, আপনি যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা, একদম ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন। যদি আমার প্রোডাক্টটা ভাঙাচুরা থাকে, ডিস্টার্ব থাকে, সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি আপনার মনে হয় যে আমি অনলাইন কি জানো আমার ডিজাইনটা এখন ভালো লাগতেছে না, এই ধরনের অজুহাতে কিন্তু আমাদের জিনিস ব্যাক করা যাবে না, ওই ওই টাইপের কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো ওই টাইপের কোনো সুযোগ নেই, আমাদের কোনো রিটার্ন পলিসি নেই। সো যারা অর্ডার করবেন 100% শিওর হয়েই অর্ডারটা করবেন। আচ্ছা, এটা নিয়ে আমি লাইভ করেছিলাম আমার পেজে, এটা হচ্ছে একটা গোল্ডের ডিজাইন ধরেছি আমরা, বাট এটা গোল্ড না, এটা গোল্ডের মতো না, এটা গোল্ডের কিছুই না, জাস্ট এটা একটা ম্যাট গোল্ড পলিশ। আপনারা চাইলে এটা অনেকটা গোল্ডের মতো লুক, চাইলে মনে চাইলে মন থেকে ভাবলে হয়ে যাবে এই যা, কিন্তু গোল্ডের সাথে কোনো কিছুর মিল নাই, এটা একটা গোল্ডের হার থেকেই আমাদের এটা তৈরি করা, এটাই হচ্ছে ব্যাপারটা। এটাও ব্রাইডরা কিন্তু আপনারা সিলেকশন করতে পারেন, এটার সাথে আপনি একটা সীতা নিতে পারেন, এটার সাথে আপনি একটা চকার নিতে পারেন, এবং এটাও চকারের মতো ইউজ করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু চকারের মতো ইউজ করা যাবে, নেকলেসের মতো ইউজ করা যাবে, এই দুইভাবে ইউজ করা যাবে। হ্যাঁ, এই হচ্ছে ডিজাইনটা দেখেন, এটা ম্যাট গোল্ড পালিশ, এটা হচ্ছে 5 বছরের কালার গ্যারান্টি আছে, এটা ইনশাল্লাহ 5 বছর পর্যন্ত পরতে পারবেন, এগুলো নষ্ট হবে না, কিচ্ছু হবে না, আপনার যতদিন ভালো লাগে আপনারা এগুলো পরতে পারবেন। এই সেটটা নষ্ট হওয়ার চান্স এই জন্য আরও নেই, কারণ এটা খুবই গর্জিয়াস একটা সেট, যেটা আপনি রেগুলার ইউজ করবেন না, আর রেগুলার যদি ইউজ না করেন এগুলো কালার নষ্ট হওয়ার সুযোগ নেই, জাস্ট আপনি যদি যত্ন করে রাখতে হবে আপনাকে, এটা যত্ন করে রাখবেন, যখন ইচ্ছা বের করে পড়বেন, ঠিক আছে? এই হচ্ছে এটার ফুল নেকলেসটা, খুব সফটের মধ্যে একটা নেকলেস, যেটা আপনি পরে খুবই আরাম পাবেন, এবং এটা হচ্ছে গিয়ে আপনাদের এই হচ্ছে ডিজাইনটা, খুবই সফট এবং হালকা, তারপরে আরামদায়ক হবে, এক কথায় এই সেটটা খুবই আরামদায়ক হবে। হ্যাঁ, দেখতে তো সুন্দর,
এবং আরামদায়ক হবে। একটা পরার জিনিস পরার পর একটা নরম নরম আরাম আরাম ভাব থাকে না, ওটা হবে। হ্যাঁ, এটার সাথে এইরকম একটা কানের দুল পাচ্ছেন, দেখেন এইরকম একটা বাঙালিয়ানা কানের দুল পাচ্ছেন। সো সামনে তো প্রোগ্রামের শেষ নাই, আপনাদের ভালো লাগলে আপনারা এটা রেখে দিতে পারেন। এটা প্রাইস পড়ছে 1250 টাকা, ম্যাট গোল্ড পলিশের উপরে। এটা 5 বছরের কালার গ্যারান্টি আছে, এটা পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে আপুরা? সো এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এগুলো আসলে আপুরা কি বলবো, এগুলো ভালো না লাগার কোনো উপায় নেই। এত সুন্দর চমৎকার স্টাইলিশ একটা জিনিস এই যে এই এই নেকলেসটার কথাই আমি বলছি, এতটা স্টাইলিশ একটা জিনিস। এবং সামনে তো বিয়ে শাদীর আমাদের অভাব নেই, এটা একদম নতুন একটা ডিজাইন আসছে। সো এটা নিয়ে নেন। হ্যাঁ, এটা আমি ভিডিও দিয়েছি আমার পেজে, প্রচুর ভিডিও আছে। এখন আমি কাটাই সিতাটা দেখাবো। কাটাই হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট, কাটাই থাকেই, ইনশাল্লাহ থাকবেও। এবং কাটার কোয়ালিটি আমরা খুব ভালো একটা কোয়ালিটি মেনটেন করি, এবং আমাদের আমার জুয়েলারি কোনোটা নিয়ে আল্লাহ রহমতে কমপ্লেন নেই। হ্যাঁ, কোনোটা নিয়েই কমপ্লেন নেই। আমি চেষ্টা করি, আমি ছোট একজন মানুষ কিন্তু চেষ্টা করি ভালো একটা জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, এটা এবার আসি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাটাই, জামদানি কাটাই। হ্যাঁ, জামদানি কাটাই, ঠিক আছে? এই তো কাটাই ডিজাইনটা। এটা হচ্ছে গিয়া আপনাদের সাত পাথর টাইপের একটা ডিজাইন। আমরা সাত পাথর টাইপের কানের দুলের নাম শুনেছি না, ঠিক ওরকম কিছু একটা। এখানে স্টোন সেট করা আছে, মাল্টি স্টোন টোটালটাই। এখানে একটা রেড স্টোন, রেড বলতে মেরুন কালার, হ্যাঁ লাল কিন্তু না, ক্যামেরা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, রেড কালার মেরুন কালার যাই বলেন না কেন, এরকম একটা স্টোন সেট করা আছে, ঠিক আছে? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ লেয়ার করা আছে, দুই পাশে 10 লেয়ার। বাবারে বাবা, এই হচ্ছে সিতাটা। এটা যে কোনো আপু ক্যারি করতে পারবেন, এটা লং নিয়ে কোনো জিজ্ঞেস করারও কিছু নেই, টেনশন করারও কিছু নেই। হ্যাঁ, এটা লং কোনো বিষয় না। এই হচ্ছে কানের দুলটা, এটার মধ্যে আপনারা এইরকম একটা কানের দুল পেয়ে যাচ্ছেন। এটা 5 বছরের কালার গ্যারান্টি থাকছে, এবং এটা রিকালার করে নিতে পারবেন। তবে এগুলো অনেক বছর চোখ বন্ধ করে যাবে, তার কারণ হচ্ছে এগুলো অনেক গর্জিয়াস একটা সেট। হ্যাঁ, এটার সাথে আপনারা চুড়ি ম্যাচিং করে চাইলে আমার পেজে প্রচুর চুড়ি আছে, চুড়িগুলো দেখে নেবেন। হ্যাঁ, কাটাই চুড়ির অভাব নেই, আপনারা চাইলে এটার সাথে কাটাই চুড়ি ম্যাচিং করে নিতে পারবেন। এই হচ্ছে ফুল সেটটা, এটা প্রাইসটা হচ্ছে মাত্র 1750 টাকা, অনলি 1750 টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন। এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। অবশ্যই 100% শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন, শিওর ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবেন না আপুরা, কেননা আমাদের কোনো রিটার্ন পলিসি নেই। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা। আউটসাইডের আপু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে। আমরা পাঠাওতে হোম ডেলিভারি দিচ্ছি, সো আমাদের সব সার্ভিস খোলা আছে, আপনারা জাস্ট অর্ডার করবেন। অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন, ঠিক আছে? কারো যদি তাড়াহুড়া থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপু আমার অমুক দিন লাগবে, আমরা সেভাবে আপনাদেরকে ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, যারা যারা আমার সাথে এতক্ষণ লাইভে জয়েন ছিলেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা নতুন আমার লাইভটা দেখেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে করে আপনারা প্লিজ আমার পেজটা ভিজিট করে লাভ লাইক দিয়ে যাবেন, একটা ফলো বাটন দিয়ে যাবেন। এবং আমার পেজের সকল আপুদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে আপনারা আমার পেজটা ভিজিট করবেন এবং লাইক দিয়ে যাবেন, কারণ আমার পেজটা একদম 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 রিচ ডাউন হয়ে রয়েছে। এখন এই রিচটা আপ করার জন্য আপনাদেরকে হেল্প করতে হবে, ঠিক আছে আপুরা? সো এই হচ্ছে ব্যাপারটা। সো সবাই ভালো থাকবেন, নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকেও আমার একটা লাইভ যাবে। সো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই দুঃসময়টা পার করতে পারি। এবং সবার জন্য দোয়া, ফিয়ামানুল্লাহ, আল্লাহ হাফেজ।